কোন মসজিদের কমিটি যদি সুদখোর আর গোসখোর বানান এগুলার জন্য এলাকার মুসল্লিরা দায়ী দিবেন বলে হুজুর কেন গো মসজিদের কমিটি যখন সুদখোর আর গোসখোর বানান এ বেটা মসজিদের ভিতরে ঢুকে যায় মসজিদে একটু ময়লা দেখলে ময়লা হাত দিয়ে ধরে তো ইমাম সাহেব ময়লাটি দেখেন না কিরে বেয়াক্কল ইমাম সাহেব নি তোর মসজিদের ময়লা পরিষ্কার করব মুয়াজ্জিন নি তোর মসজিদের ময়লা পরিষ্কার করব এই ইমামের পেছনে তুমি দাঁড়াও একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলো এই ইমামের কাছে তোমার নামাজের দায়িত্ব দিয়া দাও কিন্তু তুমি ইমামরে দিয়া কাজ করাও কেমন লাগে তোমার এই কর্মকাণ্ড গুলা দেখলে না 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 আল্লাহর নবী কয়ে যারা মসজিদের হেফাজত করব মসজিদ পরিষ্কার করব মসজিদের খাদেম হইয়া যাইব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তারার ঘাট তার জিরাফের মতো লম্বা ওটের মতো লম্বা বানিয়ে দিব কারণ তারা মসজিদ পরিষ্কার করছে তারা চেহারাটা আমার আল্লাহ নূরানিত করে দিবে বন্ধুরে আমার মসজিদের সভাপতি সেক্রেটারি সুদকুর হওয়ার ক্ষমতা রাখে না গুসকুর হওয়ার ক্ষমতা রাখে না মসজিদের কমিটি হওয়ার ক্ষমতা রাখে ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমাম মুয়াজ্জিনের অনুপস্থিতিতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো হে বেড়ায় কথা কয় না কেন কেউ যদি কয় আমার উমক কাকা তো আছে টাকার মালিক তারা সভাপতি বানাও তারে কইবেন তোমার উমক কাকা আলহামদুলিল্লাহ সুরাটা শুদ্ধ করে ফর্ত ভারেনি আগে জিগাও হ্যাঁ কষ্ট হইতাছে কথা শুনতে না ওরে উচিত কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে কারণ যুক্তি তর্কের সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে আল্লাহর দোহাই আমার কোনো কথায় মনে কষ্ট নিয়েন না আলোচনার ধারাবাহিকতাটা যেই জায়গার মধ্যে থেকে ছিলাম নবীর উম্মত দাবি করে সুদ খায় নবীর উম্মত দাবি করে ঘুষ খায় নবীর উম্মত দাবি করে মানুষের সম্পদ খায় নবীর উম্মত দাবি করে এলাকাত কেউ জায়গা কিনলে দালালি করতে যায় আসেনি আসেনি এটা একবার বেশি উচিত কথা আল নবী কয় আল হক কুমুর রুন উচিত কথাটা একবারে বেশি তিতে হইল ভাল লাগে কারণ নিম পাতা তিতা নিম পাতার ওষুধ যদি বানিয়ে বাইটা খাওয়ান যায় এটা বড় মজা এটা শরীরের লাগে বলো উপকার কাইলা জিরা তিতা কালো জিরা বাইটা খাইলে এটা তিতা পানি দো শরীরের লাগে বড় উপকার উচিত কথাটা তিতা সমাজে সুৎকুর গুসকুর থাকতেই পারে এদেরকে উপেক্ষা করে সমাজ পরিচালনা করার নাম হলো ইমানদার আর না করতে পারলে আল্লাহর নবী কয় তোমরা হইবা বেই ইমানের কাতারে তোমার ইমানের মধ্যে দুর্বলতা আছে নবী গো তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব আমরা সমাজে কেউ যদি খারাপ কর্মকাণ্ড করে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না ইবাদতের মধ্যে ভালো নাই এই ব্যক্তিকে আপনি এলাকার নেতা বানাইছেন খোদা কি কসম এই ব্যক্তি এলাকার নেতা হওয়ার অধিকার রাখে না আপনার ঘরের বাথরুমটা পরিষ্কার করার অধিকারও তার নাই একটা কথা মনে রাখবা সমাজ পরিচালনা করবে তারা যারা সমাজের মধ্যে থাইকা আল্লাহর ইবাদত করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে সমাজ পরিচালনা করবে তারা তারা ইসলামী জিন্দগি যাপন করে দুনিয়ার জমিনের মধ্যে পরিচালিত হবে আল্লাহর নবী কয় তারা যাবে জান্নাতের মধ্যে নবী গো জান্নাতরা কেমন আমরা যে জান্নাতে থাকবো জান্নাতের পরিচয় দেন না আমার নবী কয় জান্নাতে তো সুন্দর ইয়া রাসূলুল্লাহ কেমন সুন্দর আপনার কাছে জানতে চাই আমার নবী কয় এক নম্বর জান্নাত আল্লাহ পাক একটা স্বর্ণের ইটার একটা রূপার ইট দিয়ে আল্লাহ জান্নাত বানাইবো কি দিয়া স্বর্ণের ইটার রূপার ইট দিয়া বানাইব আর সাদা ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ পাক জান্নাতের মাঝে মশল্লা দিব একটা স্বর্ণের ইট একটা রূপার ইট একটা স্বর্ণের ইট একটা রূপার ইট নবীর উম্মত কইব আল্লাহ এত সুন্দর কাল লাগা বানাইছেন আল্লাহর নবী কয় এত সুন্দর জান্নাত কাল লাগা বানাইছি জানো নবী গো কাল লাগা আমার নবী কয় আমার উম্মতের লাগে আল্লাহ বানাইছে নবী আমনে জানেন কেমনে আমার নবী কয় এই জান্নাত আল্লাহ যে আমার উম্মতের লাগে বানাইছে আমি নবী এই কারণে জানি গো কারণ আমার আল্লাহ আমি নবীর মেরাজের রাতে সবাইকে জানাইয়া দিছে এই জন্য আসে কয় মনবাই মক্কায় মদিনার ঘরে সোনার সিন্দুক লরে সরে আবার সেই ঘরে ঘরে সিন্দুক দেখা যায় সে সিন্দুকের কিরকি খানা লাগাই আছে প্রেমের আটা আমার মুর্শিদ বিনে কুলা ভীষণ দায় রে পাগলা মনোরায় অতি ডুব দিলি না পাকে ধরিয়ায় অতই ডুব দিলি না শুভ খাইলি না নবীর প্রেমে ধরিয়ায় রে পনে পাগলা মনোরায় অতই ডুব দিলি
mina pate doriai. Monore, amar nobiti sindu koia, mare foter taladia, Hasan Hussein rakse daine bai. Marhaba! Monore, amar nobiti sindu koia, mare foter taladia, Hasan Hussein rakse daine bai. Ma Fatema sikole koia, sindukta rakse atkaya. Ma Fatema sikole koia, sindukta rakse atkaya. Sabini se Ali Murtuza ire mon pagla monorai o tu dug dilina pake doriai o tu dug dilina subu khailina askara doriai re mone pagla monorai o tu dug dilina pake doriai o monore pakete panjaton nirakare niranjan ek bostute dui rokom bujai marhaba monore pakete panjaton nirakare niranjan এক বস্তুতে দুই রকম বুঝাই শরীয়তের শতক নাম তরিকতের নাই মুকাম শরীয়তের শতক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মনে পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার।